চীনে অর্থনৈতিক বৈষম্য রয়েছে প্রবলভাবে। এরই মধ্যে চীনের ঘোষণা, গত চার দশকে তারা দেশ থেকে মুছে ফেলতে পেরেছে চরম দারিদ্র। তবে এই দাবির পেছনে উঠে আসছে হিসেবে কারসাজির অভিযোগ। এক কথায় বলতে গেলে চীনে নাকি চরম দারিদ্র বলে আর কিছু নেই। বিশ্বব্যাংকের হিসেব বলছে, গত ৪০ বছরে চীনে ৮০ কোটি মানুষ চরম দারিদ্র্যমুক্ত হয়েছে, যা একটা ম্যাজিক। চীনের দক্ষিণ পশ্চিমে জিউন অঞ্চলকে চীনের সর্বশেষ দারিদ্র্যমুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। তবে চীনের এই ঘোষণা ত্রুটিযুক্ত বলে মনে করছেন সেদেশের অর্থনৈতিক মহলের একাংশ। এই জরিপের ক্ষেত্রে সরকারের দায় সারা মনোভাব রয়েছে বলে দাবি উঠেছে ইতিমধ্যেই। চীন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পরিসংখ্যান নিয়ে কারসাজি করেছে বলে মনে করছে সে দেশের নাগরিকরা। বিশ্বব্যাংকের মানদণ্ড অনুসারে দিনে ১.৯০ ডলার থাকলেই বলা যায় সেই ব্যক্তি চরম দরিদ্র নন। চীনে সেই সীমারেখা নির্ধারণ করা হয়েছে দিনে ২.৩০ ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও এই সীমারেখা অনেকটাই বেশি। ২০১১ সালে দ্রব্যমূল্য অনুসারে চারজনের পরিবারের দৈনিক ৭.২ ডলার। চীনের অর্থনীতির বাস্তবতা হলো, মাওসেতুংয়ের মৃত্যুর পর ১৯৭৮ সালে চীনে গ্রামাঞ্চলে প্রায় ৯৮% মানুষ চরম দরিদ্র ছিলেন। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কোয়ারে বিক্ষোভের পর চীন সরকার নাগরিকদের জন্য অর্থনীতি আরও খুলে দেয়। এটাই ছিল পরিবর্তনের ভিত্তি, এমনটাই মনে করছেন সেখানকার প্রশাসন। ২০২০ সালের মধ্যে দেশ থেকে চরম দারিদ্র্যের শেষ নিদর্শন দূর করার লক্ষ্যে সরকারি কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়েন। ২০১৫ সালে চরম দরিদ্র ব্যক্তি প্রতি ৫০০ ইউয়ান করা হয়। ২০২০ সালে তা বাড়িয়ে ২,৬০০ ইউয়ান করা হয়, যার ফলও হাতেনাতে পাওয়া গেছে। ২০১৫ সালে চীনে চরম দরিদ্র ছিলেন ৫% মতো। পাঁচ বছরে বরাদ্দ যত বাড়ানো হয়েছে, চরম দারিদ্র্যও তত কমেছে। কলকাতা টিভি।